জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন টিভি ডট টিভি মানবতার সমাধান انو به تاسو شمه ده সালামু আলাইকুম ও রহমতুল্লাহি কাছের ও দূরের পিএসটিভি বাংলার সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আলোচনা করতেছি কোরআনকে জানুন কোরআনকে বুঝুন এই জানা ও বুঝার জন্য সবচেয়ে বড় মাধ্যম হল আমাদের এই তফসির সেই তফসির বিষয়ে আমরা আলোচনা করতেছিলাম তো এর পূর্বের যে অনুষ্ঠানগুলো আমাদের হয়েছে সেখানে আমরা দেখেছি কোরআন শরীফের যাবৎকালে যতগুলো তাফসির হয়েছে সেই তাফসিরগুলো আমরা প্রাথমিকভাবে দুইভাবে ভাগ করতে পারি সে একটা হলো বিল মাছুর আর একটা হলো বিল রায় বিল মাসুর হচ্ছে যে হাদিস ভিত্তিক তাপসির দলিল ভিত্তিক তাপসির যে কথাই বলা হয়েছে কোরআন আয়তের অর্থে ব্যাখ্যায় তার পিছনে একটা সূত্র আছে দলিল আছে আর আরেকটা তাপসির আছে যে তাপসির তার মুফা বা যিনি তাপসির করেছেন ওনার বুদ্ধির উপরে বিবেচনা করে ভিত্তি করে উনি সাধারণত বলার চেষ্টা করেছেন তিনি কোনো দলিল নেননি এমন না দলিল যেখানে দরকার যেখানে পেয়েছেন সেখানে নিয়েছেন কিন্তু উনি যেটা বুঝেছেন সেই বুঝটার পিছনে একটা যুক্তি আছে সেই যুক্তিটা উনি উপস্থাপন করার চেষ্টা করেছেন এই চেষ্টা করতে যে সাধারণত মুফাসেরদের দুই রকমের সমস্যা হয়েছে বা দুই রকমের বিবেচনা তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিবেচনা করতে যেয়ে বা বুদ্ধি খাটাতে যে শরীয়তের সীমার মধ্যে থাকার চেষ্টা করেছেন এরকম কিছু তাপসির আছে এটা আমরা আজকের আলোচনায় জানতে পারবো যেমন তাফসির কুর্তুবির তাফসির আছে তো এর আগে আজকের এই অনুষ্ঠানে আপনাদের পরিচয় করাই দিচ্ছি আমরা প্রথমে পরিচিত হব আমার কাছে ডাইনে উপস্থিত আছেন জনাব আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডক্টর আহমদুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমানুল্লাহ বিন اسماعিল মাদানী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ডক্টর মুসলিহউদ্দিন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা পরিচালনায় আমি ডক্টর লুকমান আজকের এই বিষয়ে আমরা ধারাবাহিকভাবে বিষয়টা উপস্থাপন করার চেষ্টা করব যে আরবি যে তফসিরগুলো আছে সেই তফসিরের মধ্যে বুদ্ধি ভিত্তিক যে তফসিরগুলো আছে সেই তাফসিরগুলো আমরা কিভাবে চিনব কিভাবে জানব এবং সেগুলো থেকে জ্ঞান আহরণ করার জন্য অনুধাবন করার জন্য আমরা কি কি পদ্ধতি একতে করব অথবা সচেতনতা লাভ করব সেই দিকে আমরা ধারাবাহিকভাবে আলোচনায় যাব তো এই সময়ে আমি আমাদের জানাব আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তাকে আলোচনা করতে অনুরোধ করব যে আজকের যে তাফসির বীর রায় আছে এই তাফসিরগুলো আমরা কিভাবে চিনতে পারব তাফসির বীর রায় অর্থাৎ নিজ চিন্তা চেতনায় তাফসির করা এই গতিটা যদি কোরআন হাদিসের অনুকূলে হয়ে থাকে তাহলে সে তাফসির গ্রহণীয় আর যদি এটা কোরআন হাদিসের অনুকূলে না হয়ে থাকে সেটা উপেক্ষা করে চলে যাই তাহলে সেটা অগ্রহণীয় আমরা এই হিসেবে একটা তাপসির খুব গ্রহণীয় তাপসির দেখতে পারি সেটা হচ্ছে তাপসিরের কর্তুবী আল্লামা কর্তুবী তাফসির করার ব্যাপারে তিনি যে পথ ও পন্থা অবলম্বন করেছেন তা বলতে গেলে প্রত্যেকটা মানুষের জন্য জাতির জন্য অতীব গ্রহণীয় তিনি তাফসিরের ব্যাপারে একটা আয়াত পেশ করার পরে তার উপরে সংক্ষিপ্ত আলোচনা করার পরে তিনি ওর উপরে মশলা বের করেছেন যে এই আয়াতে কতটা ফতু আসতে পারে অবশ্য তিনি ফতোয়াটা পেশ করার পূর্বে কোনো কোনো শব্দকে উল্লেখ করেছেন সেই শব্দ বোঝানোর জন্য তিনি আগে অর্থ বের করেছেন এবং তার উপরে আরবি কবিতা পেশ করেছেন অনেক সময়ে অনেকের মন্তব্য পেশ করেছেন সেই শব্দটাকে সেই বাক্যটাকে বোঝানোর জন্য এরপরে তিনি প্রত্যেকটা মশলার উপরে একটা আয়াত পেশ করার পরে উনি মনে করছেন যে এতে পাঁচটা ফতোয়া আছে এই 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 এরপরে তিনি প্রত্যেকটা বিষয়কে হাদিস দিয়ে পেশ করার চেষ্টা করেছেন এই হিসেবে আমরা দেখতে পারি যেমন একটা সলাতের অংশ আল্লাহ তালা বলেছেন যে ওয়াকিম ও সলাত লে দিক্রি তোমরা সলাত আদায় করো আমাকে ডাকার জন্য এই আয়াতটা পেশ করার পরে তিনি সলাৎ শব্দটার ব্যাখ্যা করেছেন যে সলাৎ শব্দের কত অর্থ হতে পারে সলাৎ শব্দের বিস্তারিত অর্থ পেশ করার পরে তিনি সলাতের পদ্ধতি পেশ করেছেন কিভাবে সলাৎ আদায় করতে হবে এ ব্যাপারে বিস্তারিতভাবে তিনি ওই সলাতের পদ্ধতির উপরে হাদিস পেশ করেছেন তো এই হিসেবে আমরা দেখতে পাই যে তাতে রয়েছে নিজের চিন্তা চেতনা এবং তাতে রয়েছে শরীয়ত যথাযথ এই সব তাপসিরগুলো আমাদের জন্য আপনার এই থেকে মনে হয় একটা জিনিস আমাদের কাছে এমনিতেই পরিচিতি আসতেছে যে যেই তাপসিটার কথা আপনি বললেন এই তাপসিরে একটা আয়াতকে কেন্দ্র করে কি সিদ্ধান্ত আসতে পারে সিদ্ধান্ত উপরে আবার কি অনুসিদ্ধান্ত হতে পারে এটাই ওনার মানে তফসিলের মুখ্য বিষয় মুখ্য বিষয় এই জন্য ওনার তফসিলের নাম আপনি যদি বলতেন আমাদের কাছে আরো ক্লিয়ার হতো জামেলে হাকাম আল জামেলে হাকাম এই তফসিলটি তফসিল বি রায় হলেও এর একটা মুখ্য উদ্দেশ্য আমরা দেখেছি যে ওনার শব্দগুলোর ব্যাখ্যা করা তাহকিক করা পূর্বাপর আয়াতের সঙ্গে মোনাসাবাদ বর্ণনা করা এগুলোর পরে যখন তিনি মাসালা সাবিত করেছেন তাহকিক দিয়ে শব্দগুলোর অর্থ আমরা আসি দেখা গেছে যে সূরা ফাতিহাতে আলোচনা করতে গিয়ে তিনি আলহামদুল শব্দের তাহকিক করেছেন ব্যাখ্যা করেছেন বিসমিল্লাহ শব্দের একেবারে এস এম আল্লাহ রহমান তাহকিক করেছেন কিন্তু এরপরই চলে আসছেন যে বিসমিল্লা রহমানির রহিম এটা জুজুম মিন সূরাতিল ফাতিহা আমলা এটা নামাজের ভিতরে কি জুড়ে করে পড়বে নাকি আস্তে করে ইমাম পড়বে এই বিষয়ে কি কি দলিল আছে কি কি মত আছে

এই যেমন বিসমিল্লাহ রহমান রাহিম এটাকে কেউ সুরাফাতে আর অংশ বলেছেন কেউ সুরাফাতে আর অংশ বলেন নাই কেউ আলহামদুলিল্লাহ রবিল আলমিন থেকে আয়াত গণনা করেছেন তারা অনেকে এসে গাইরুল মাহবুব আলাইহিম এখানে এসে একটা আয়াত কেটে সাত আয়াত বানিয়েছেন সুরাফাতে আর আয়াত সংখ্যা একটা বৈপরীত্য বা পার্থক্য দেখা যাচ্ছে এটাকে তিনি দলিলের আলোকে আলোচনা করতে করতে দলিলি প্রমাণ করে দিয়েছে একটা সিদ্ধান্ত দিয়েছে যে আসলে কোনটি যে সুরাফাতে হ্যাঁ

সমর্থিত হইতে হবে দলিল সমর্থিত হইতে হবে জি জি আল্লামা জামাকশারি যে राय দিয়েছেন সেখানেও তো দলিল আছে তার নিজের চিন্তা প্রসূত এবং তার বাতিল আকিদা জি যেটা তার ভ্রান্ত আকীদাকে প্রতিষ্ঠিত করার জন্য যেমন এখন আমাদের দেশে বা উপমহাদেশে এরকম দেখা যায় যে একটা গ্রুপ আছে আমরা যাদেরকে ওই যে কাদিয়ানি সম্প্রদায় বলে থাকি যে তারা হযরত ঈসা আলাইহিসসালামের মৃত্যুর কথা বলে থাকে যে তিনি মৃত্যুবরণ করেছেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত

অলিল হাকুমের রব বেকুম হামান শাহ আফাল ইউমিন অমান শাহ আফা ইয়াকফুর বলে দাও যে হক এসেছে তোমার রবের পক্ষ থেকে যার মনে ধরে সে ইমান গ্রহণ করুক আর যার মনে ধরে সে কুহুরি করুক এ আয়াতের ব্যাখ্যাতে ওরা ওইভাবে বলছে যাই বলছে যে ইসলাম গ্রহণ করা না করা এটা ঐচ্ছিক ব্যাপার যেহেতু আল্লাহ বলছেন মনে ধরে গ্রহণ করুক মনে ধরে গ্রহণ না করুক এবরুজারির তাবারি রহেম হাদিসের সনদ সহ হাদিস বর্ণনা করস তিনি দলিল এনেছেন দলিল এনে রেখে দিয়েছেন ওইভাবে আর কুর্তুবী রহমল্লাহ তিনি দলিল এনেছেন এবং নিজস্ব মতামত দলিলটাকে ডায়ালাসিস করে তারপরে একটা ফিনিশিং রেজাল্ট দিয়েছেন নিজস্ব একটা মতামত ব্যক্ত করেছেন কিন্তু মতামতটা দলিল ভিত্তিক তাই আমাদের আব্দুল রাজাক সাহেব বলতেছিলেন যে দলিল ভিত্তিক যদি মতামত হয় সেটা আমরা গ্রহণ করব আর দলিল ভিত্তিক মতামত না হয়ে নিজস্ব ব্যক্তিকেন্দ্রিক বা দলীয় চিন্তাধারাকে কেন্দ্র করে বা দলীয় চিন্তাধারাকে প্রতিষ্ঠা করার জন্য যদি হয় সেক্ষেত্রে আমরা সেটাকে বর্জন করব তবে আমরা এখানে যে আরবি ভাষায় আরবি ভাষার সাথে সাথে আরও অন্যান্য ভাষাও আসতে পারে আমরা মনে হয় আমাদের ভাগটাকে এভাবে বলতে পারি যে বাংলা ভাষা এবং অন্যান্য ভাষা এর মধ্যে তাহলে আমরা আরও অন্যান্য ইংরেজিতে আছে

বা এই রকমের যেই তফসিলগুলোকে আপনারা তফসিলের রায় বলতেছেন তো এখানেও দলিল ভিত্তিক আছে কিন্তু তারপরে এটা তফসিলের রায় হলো মূল কথা হলো যে আকিদার দিক জি আকিদার ক্ষেত্রে যারা ডিফার্ট করলো সেখানে রায় বলা হবে তফসিলে করতে হবে তফসিলের রায় এটা তো একটা মানুষের মন্তব্য জি এটা তো আমার একমাত্র মেনে নিতে হবে এমন কথা নাই জি আমাদের কিছু মাপমাত্রা আছে ভাইয়ের সাথে আমি ডিফার করতেই পারি তাপসিরে করতে হবে তাপসির রায় এটা চূড়ান্ত হয়ে বলা যাবে না মাহুর এবং রায় মিশ্রিত এবং সেটা মাসুরের কাছাকাছি যেহেতু তিনি নামটা দিয়েছেন আল জামেল আহকামেল কোরআন সুতরাং হুকুমগুলাকে তার সামনে নিয়ে আসতে হয়েছে হুকুমগুলাকে মানুষের বানানো রায় তাও তো না সারে নজরুল যথেষ্ট নিয়ে এসেছেন আবার কাহিনীও নিয়ে আসছেন সব কিছু নিয়ে আসছেন তবে আহকামটার বিবরণ তার তীবের সাথে সহজ করে দিয়েছেন তিনি একটা করেছেন জামাকশুরি হলো আকিদাগত সমস্যা তার সুতরাং রায়ের মধ্যে ফেলে দয় আমাদের কোনো সমস্যা নেই কিন্তু কর্তুবের আকিদায় কোনো সমস্যা নেই আমাদের জানা মতে আর কি অনেকটা ধারাবাহিকতা ঠিক আছে আহকামটা একটু বেশি বর্ণনা করছেন তো আমরা এখন আমাদের সময় হয়ে গেছে একটু বিরতিতে যাওয়ার জন্য আমরা একটু বিরতিতে যাচ্ছি একটু পরেই আবার ফিরে আসব ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন যা মানুষকে আখের হাতমুখী করে আল্লাহ তালা চান মানুষ যেন আখের হাতে প্রতিযোগিতায় লিখতে হয়ে যায় যা পার্থিবলোভকে হ্রাস করে বেশি বেশি পাওয়ার নেশা বেশি বেশি পাওয়ার আগ্রহ তোমারদেরকে অতি ব্যস্ত করেছেন যা দিন ও দুনিয়াবি পরীক্ষায় সফলতা দান করে আল্লাহ তালা আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করে সম্পদ নিয়ে পরীক্ষা যা তো সমীক্ষায় অনুপ্রাণিত করে আমি পুরো সময় পুরো 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 এনার্জি চিন্তা সংগ্রাম সাধনা অর্জন করা যায় আল্লাহর অনুগ্রহ অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টিকারী হাদিস সমূহ কাল রাত এগারোটায় বা সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় Dialogue. Dialogue, discussion, discussion, discussion. discussion. Debate. debate, rebuttal, rebuttal. rebuttal. Conclusion. conclusion. Eliminate misconceptions about religion. Get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. Dekhun, Raat Ajrat Nautai, Apuno Shakal Sharidoshtai, Bangladeshi, Peace TV Banglai. বলতে শুনেছি বান্দা মুশরিক ও কাফের মাঝে পার্থক্য হল সালা ত্যাগ করা সেই মুসলিম প্রথম খণ্ড ইমান অধ্যায়ে হাতের সংখ্যা একশো সাতচল্লিশ the students of Islamic International School welcome all of you assalamu alaikum wa rahmatullahi wa barakatuh al malik al quddus salam al mu'min al i'm so blessed to be with them MUSLIM i'm so blessed I don't know about you, I know about me. I'm proud because I'm rolling it'slamically everywhere I see, even on TV People talking trash about the way I be. But what they all hate is the watch little wonders at their best বিষয় শিশুরা পরবর্তী অনুষ্ঠান পিএস টিভি বাংলায় আসসালামু আলাইকুম আমরা সামান্য বিরতির পরে আবার অনুষ্ঠানে ফিরে এসেছি তো এই পর্যায়ে আমরা মাদানী সাহেবের কাছে যেতে পারি যে তাসিবির राय কিভাবে সেটা হলো আর কিভাবে আমরা চিনব এবং সেই তাপসিরগুলো কত রকমের হতে পারে প্রথমেই আমি বলবো যে এব্রুজারির তাবারি রহমুল্লাহ হাদিসের সনদ সহ হাদিস বর্ণনা কর তিনি দলিল এনেছেন দলিল এনে রেখে দিয়েছেন ওইভাবে আর কর্তুবী রহমউল্লাহ তিনি দলিল এনেছেন এবং নিজস্ব মতামত দলিলটাকে ডায়ালাসিস করে তারপরে একটা ফিনিশিং রেজাল্ট দিয়েছেন নিজস্ব একটা মতামত ব্যক্ত করেছেন কিন্তু মতামতটা দলিল ভিত্তিক তাই আমাদের আব্দুল রাজার সাহেব বলতেছিলেন যে দলিল ভিত্তিক যদি মতামত হয় সেটা আমরা গ্রহণ করবো আর দলিল ভিত্তিক মতামত না হয়ে নিজস্ব ব্যক্তিকেন্দ্রিক বা দলীয় চিন্তাধারাকে কেন্দ্র করে বা দলীয় চিন্তাধারাকে প্রতিষ্ঠা করার জন্য যদি হয় সেক্ষেত্রে আমরা সেটাকে বর্জন করব তবে আমরা এখানে যে আরবি ভাষায় আরবি ভাষার সাথে সাথে আরও অন্যান্য ভাষাও আসতে পারে আমরা মনে হয় আমাদের ভাগটাকে এইভাবে বলতে পারি যে বাংলা ভাষা এবং অন্যান্য ভাষা এর মধ্যে তাহলে আমরা আরো অন্যান্য ইংরেজিতে আছে ওখানে শুরু করছিলেন সেই বিষয়টা আমার জনাব আমানুল্লাহ সাহেবের কথার সাথে আমরা আর একটু কথা যোগ করে দিলে মানুষের জন্য শ্রোতাদের জন্য দর্শকদের জন্য ভালো হবে অবশ্যই তফসির কর্তুবি একটা গ্রহণীয় বরং তাফসির হিসেবে জামে মানে তাফসির এখানে একটা জিনিস দর্শকদের কাছে আমার মনে হয় আরটু স্পষ্ট হওয়ার দরকার যে কুর্তুবি বা জালালাইন বা এই রকমের যে তফসির আপনারা তফসিরের রায় বলতেছেন তো এখানেও দলিল ভিত্তিক আছে কিন্তু তারপরে এটা তফসিরের রায় হলো মূল কথা হলো যে আকিদার দিক জি আকিদার ক্ষেত্রে যারা ডিফার্ট করলো সেখানে রায় বলা হবে তফসিরে করতেবে হবে রায় এটা তো একটা মানুষের মন্তব্য জি এটা তো আমার একমাত্র মেনে নিতে হবে এমন কথা নাই জি আমাদের কিছু মাপ মাত্রা আছে ভাইয়ের সাথে আমি করতেই পারি তাপসিরে করতে হবে তাপসির রায় এটা চূড়ান্ত হয়ে বলা যাবে না মাসুর এবং রায় মিশ্রিত এবং সাথে মাসুরের কাছাকাছি যেহেতু তিনি নামটা দিয়েছেন আল জামেলে আহকামেল কোরআন সুতরাং হুকুমগুলাকে তার সামনে নিয়ে আসতে হয়েছে হুকুমগুলাকে মানুষের বানানো রায় তাও তো না সারে নজরুল যথেষ্ট নিয়ে এসেছেন আবার কাহিনীও নিয়ে আসছেন হ্যাঁ সবকিছু নিয়ে আসছেন আহকামটার বিবরণ সেtartib এর সাথে দা সহজ করে দিয়েছেন তিনি একটা করেছেন জামাকশুরি হলো আকিদাগত সমস্যা তার সূত্রান্দায় রায়ের মধ্যে ফেলে দয় আমাদের কোনো সমস্যা নেই কিন্তু কুরতুবির আকীদায় কোনো সমস্যা নাই আমাদের জানামতে আর কি অনেকটা আকীদা ঠিক আছে তার ধারা ভাই ঠিক আছে আহকামটা একটু বেশি বর্ণনা করছেন তাফসীর বিল রায় যেটা সেটা কি সেটা হলো যে মানুষ তার আকলের উপরে বুদ্ধির উপরে নির্ভর করে কথা বলেছেন তো এখানে ডক্টর আহমদুল্লাহ যেই প্রসঙ্গটা এলিবরেট করতে চাইছিলেন যে বিষয়টা হলো এরকম যে তাবারি আর পাশাপাশি কুর্তুবি আমরা দুইটা জিনিসকে তাদের সামনে দর্শকদের সামনে নিয়ে আসছি যে তাবারিতে যেভাবে দলিল আছে কর্তুবিতেও সেভাবে দলিল আছে জি এরপরেও একটাকে আমরা বলতেছি দলিল ভিত্তিক তারপরে আরটা বলতেছি আকুল ভিত্তিক তো সেখানে আমার মনে হয় এইভাবে যদি একটু ডিফার করেন তো খুব অল্প কথায় এই জিনিসটা খুব সহজে করা যাবে হ্যাঁ যে আমি যে এইভাবে দিতে পারি একটা আয়াত উনি পেশ করেছেন তারপরে বলছেন এ আয়াতের অধীনে 14টা ফটো আছে জি তো এই যে 14টার কথা উনি বললেন তা আমার বিবেকে 14টা নাও হতে পারে নাও হতে পারে জি আরেকজন মুফাসসিরের বিবেকে 14টা নাও করাটা তখন উনি ওই প্রথমে বলে দিয়েছেন বা 20টা বলে দিয়েছেন বা 24টা বলে দিয়েছেন এবার ওটাকে সামনে রেখে একটা একটা করে পেশ করছেন আর দলিল পেশ করছেন কিন্তু আর একজন তো বলতে পারে যে না আমার বিবেকে চল্লিশটা হচ্ছে বিশটা হচ্ছে এই অংশটুকু মূলত রায় হিসেবে গ্রহণ করা আমি ডক্টর আহমদুলের কাছে যাব বিষয়টা মনে হয় সহজ করে আর সহজ করার জন্য আপনার কাছে আমি যাচ্ছি সেটা হলো যে তফসিরে তাবারের ভিতরে দলিল আছে এখানেও দলিল আছে এরপরও আমরা এই প্রসঙ্গে আলোচনা করতে চাইছি যে এরপরও আমরা একটাকে বলতেছি রায় আর বলতেছি মাসুর আমার মনে হয় দর্শকরা যদি এরকম কিছু পায় যে একটা কোরানের আয়াতের উপরে হুজরুল ইসলাম থেকে সাহাবি থেকে তাবি থেকে কি কি কথা আছে অথবা লুগাতে আরবি আরবি ভাষার উপর ভিত্তি করে কি কি বলা যায় এই রকম কথাগুলো যারা বলেছেন সেটা হলো তফসিল মাসুর আর যে আয়াতের সরাসরি আয়াতকে কেন্দ্র করে হুজরুল ইসলাম অথবা সাহাবি অথবা তাবি বা অন্য যারা এই আয়াতকে কেন্দ্র করে এই কথাটা বলেন নাই কিন্তু এই কথাটা বলা যেতে পারে আনা যেতে পারে অথবা ওই কথাটা এই আয়াতের পিছনে আনলে নতুন একটা থার্ড সিদ্ধান্ত আসতে পারে অনুসিদ্ধান্ত আসতে পারে এই যে অনুসিদ্ধান্ত বের করতেছে নিজের পক্ষ থেকে নিজে চেষ্টা করে এই জন্য এখানে একটা বুদ্ধির খেলা আছে এই জন্য এটাকে আমরা রায় বলবো তো এই আমার মনে হয় এই বিষয়টা যদি আসলে আমাদের এই আলোচনায় কিন্তু অলরেডি এসে গেছে জি জি এসে গেছে তাবারে এসে গেছে এখানে কিন্তু দুইটা তাফসিরের রচনা কালও আমাদের একটা দেখার বিষয় আছে যারা অগ্রে থাকেন তাদের যে উপস্থাপনা যারা পরবর্তীতে আসেন তখন স্বাভাবিক অগ্রজের সেখান থেকে তারা উদ্ধৃতি গ্রহণ করেন সহযোগিতা গ্রহণ করেন তাফসিরের অগ্রজ হিসাবে জি আমরা তাবারিকে দেখছি জি এবং সেখানে এই প্রথমত তাফসির প্রণয়নের ক্ষেত্রে সাহাবাহিক রাম এবং তীগণ বিশেষ করে তারা যথেষ্ট সতর্কতা অবলম্বন করেছেন যে কখনোই যেন তাদের তাফসিরের ভিতরে নিজস্ব কোনো চিন্তা ভাবনা প্রবেশ না করে এটাও কিন্তু একেবারে সনদ সহ দেখা গেছে যে যখন আল্লাহ রসুলের হাদিস পাইছেন সরাসরি আল্লাহ রসুল কোন শব্দের অর্থ করেছেন এটাকে প্রথমে নিয়ে এসেছেন এরপর তিনি দেখেছেন যে সাহাবাইকে রাম থেকে কোনো রায় আছে কিনা তারপর অথবা কোনো আসার আছে কিনা কোনো এরকম সেগুলোকে তিনি নিয়ে এসেছেন এভাবেই এই গোটা তাফসিরটাকে সাজানো হয়েছে সেখানে মূলত কোনো মাসালা অথবা কোনো হুকুম আয়াতের দ্বারা কয়টি নির্দেশ এসেছে কয়টি হুকুম প্রতিষ্ঠিত হতে পারে এবং সেগুলোর জন্য কি কি বিধিবিধান রয়েছে এই বিষয়গুলো সেই তাফসিরগুলোর ক্ষেত্রে তোমার ওটা চিন্তা আমরা মুফাসিরির ভিতরে দেখি না তারা সরাসরি কোরআনকে ব্যাখ্যা করার শব্দকে ব্যাখ্যা করার জন্য নিয়ে এসেছে এটাও বলা যেতে পারে যে এটা পবিত্র কোরআনের একেবারে প্রাথমিক পর্যায়ের যে দরজা দিয়ে প্রবেশ করা এই পথ অনুসরণ করে যখন সামনে আসতেছে এখনো কিন্তু কোরআনের বিভিন্ন আয়াতকে সামনে নিয়ে আলোচনা চলছে আজকে আমরা বিজ্ঞানের যুগে বসবাস করছি এখন কিন্তু ওই আয়াত যেটা আল্লাহ তাবারি তাফসির করে গেছেন আজকে সে আয়াতকে আমার বিজ্ঞানের দৃষ্টিতে মূল্যায়ন করা হচ্ছে কারণ এ কোরআন কেমত পর্যন্ত ব্যাখ্যা চলতেই থাকবে

একেবারে আমরা আধুনিক কালে যদি চলে আসি তখন দেখতে আধুনিক চিন্তা চেতনার সংমিশ্রণ ঘটে সৈয়দ কুতুব সৈয়দ কুতুবের জিলালুল কোরআন চলে আসতেছে তার মানে এখন আসতেছে তার সিরের ভিতরে যোগের সঙ্গে সমন্বয় রেখে ফলে এই যে যোগের সঙ্গে প্রয়োজনে যোগের প্রশ্নের উত্তর দিতে গিয়ে যে মুফাসিরিনগঞ্জ চিন্তা চেতনাকে সেখানে নিয়ে আসতেছেন এই চিন্তা চেতনাটাই দুই প্রকার একটা হলো যে দলীয় চিন্তাকে প্রতিষ্ঠিত করা মাঝাবি চিন্তা অথবা পাতিল চিন্তাকে প্রতিষ্ঠিত করা আরেকটা হলো যে সত্যিকারে কোরআনের আবেদনকে যুগের সঙ্গে মিলিয়ে উত্তর তৈরি করে দেওয়া এরা হচ্ছে প্রাচীন এবং সেই তাফসির বিল মাসুর যাকে আমরা বলি যে মৌলিক তাফসির ফলে মৌলিক তাফসির গুলো যেভাবে রচিত হয়েছে সেগুলো হচ্ছে তাফসিরের ভিত্তি পরবর্তীতে যে তাফসির গুলো রচিত হয়েছে যেখানে তারা দলিলের আশ্রয় নিয়েছেন সেই সঙ্গে বিভিন্ন বিষয়কে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন কিন্তু সেটা শরীয়তের সঠিক দৃষ্টিভঙ্গির আলোকে এই তাফসির গ্রহণযোগ্য কোরআন যেহেতু ক্যামত পর্যন্ত থাকবে এর তপসুরেও ক্যামত পর্যন্ত হতে হবে যে আজ থেকে চোদ্দোশো বছর আগে ওই আয়াতের কাছে মানুষের যে প্রয়োজন ছিল সেই প্রয়োজন ওই আয়াত মিটিয়েছে আজকে যদি ওই আয়াতের কাছে নতুন করে মানুষের সমস্যা হয় ওই আয়াতের আলোকে সেই সমস্যা সেটা ওই সময়ের তাপসির আবার এখনও আরেকটা তাপসির হবে এবং ক্যামত পর্যন্ত তাপসির হতে থাকবে কিন্তু এখানে আমাদের বিবেচ্য যে বিষয়টা সেটা হলো যে এই তাফসির করতে যে যেয়ে স্বরূপের যে মূল আবেদন মৌলিক দিক নির্দেশনা সেটা যেন ভায়োলেট না হয় সেটা যেন লঙ্ঘিত না হয় সেই সীমা থেকে আমরা যারা সালাফ চলে না যাই তো সেই জন্য আমরা আশা করব যে আমরা যারা কোরআনের পাঠক কোরআন পড়ব তাফসির পড়ব দর্শক শ্রোতা সবাইকে আমরা সেদিকে আহ্বান করব যে তফসিরগুলো আমাদের চিনে নেওয়া সে কোন তফসিরগুলো গ্রহণযোগ্য এবং কোন তফসিরগুলো বুদ্ধিভিত্তিক হলেও সেখানেও কিছু গ্রহণযোগ্যতা আছে আর যারা গ্রহণযোগ্যতা নাই সেগুলো কি কি দিকে কি কি কারণে গ্রহণযোগ্যতা নাই সেই সব বিষয়গুলো বিবেচনা রাখলে আমরা বিভ্রান্তির হাত থেকে বাঁচতে পারবো আপনাদের সবাইকে কোরআনের আলো থেকে আলো গ্রহণ করার জন্য আহ্বান রেখে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ আল মহান আল্লাহর পক্ষ থেকে মহানবীর প্রতি নাযিলকৃত সর্বশ্রেষ্ঠ বাণী শিরকের বিরুদ্ধে তাওহীদ প্রতিষ্ঠাයි মানবতার কল্যানে কত কার্যকরী ভাবে কোরআন থেকে হিদায়াত নিয়ে কোটি কোটি মানুষের জীবন হল আলোকিত দেখুন আল কোরআনের আলো কাল সন্ধ্যা সাড়ে ছটায় আপন সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে পিস বাংলায়